السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের মোবারকবাদ, শুভেচ্ছা, স্বাগতম। বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের এই ধারাবাহিক প্রোগ্রামে আজ পর্ব আট, অষ্টম রমজান, দোসরা মে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে চাই, বিষয়টি হচ্ছে তাকওয়া অর্জনের মাস রমাদান। আমরা সকলেই কম বেশি জানি রমাদান মাস এটি হচ্ছে যেমন কোরআন নাজিলের মাস, তেমন এটি তাকওয়া অর্জনেরও মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপর রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা উপকারিতা বর্ণনা করলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় এই রমাদানের সিয়াম পালনের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। হয়তো প্রশ্ন রাখতে পারি কেউ যে তাকওয়া অর্জনের মাস কি রমাদানেই সীমাবদ্ধ? না, তা কখনোই নয়, গোটা বছরই তাকওয়া অর্জনের মাস, তাকওয়া অর্জনের সময়। কিন্তু রমাদান মাসটা হচ্ছে তাকওয়া অর্জনের জন্য বিশেষ সময়। আমরা তাকওয়ার পরিচয়, তাকওয়ার বৈশিষ্ট্য ও উপকারিতা সব বিষয়গুলি সংক্ষিপ্ত সময়ের মধ্যেও শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরাও কিছু বলার চেষ্টা করব। বাস্তবে যে রমাদান মাস তাকওয়া অর্জনের মাস, এটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি এবং বলতে পারব। তাকওয়া কি জিনিস, প্রশ্ন আসতে পারে যে তাকওয়া কি জিনিস? সবাই তো মুত্তাকি বলি, তাকওয়া বলি। যিনি তাকওয়া অর্জন করেন তিনি হলেন মুত্তাকি। তো মুত্তাকি কিভাবে হওয়া যায়? মাথায় টুপি দিলেই, মুখে দাড়ি রাখলে, বা গায়ে একটা লম্বা সুন্দর জামা গায়ে দিলে, এই তো মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্য। যদি এই হয় তাহলে যার মাঝে এই পোশাক নেই, এই বেশভূষণ নেই, তিনি মুত্তাকি হতে পারেননি। আমরা বলবো যে এগুলি তাকওয়া বহি প্রকাশের কিছু আলামত বটে, কিন্তু এগুলি মূল তাকওয়ার বিষয় নয়। একজন মানুষ এই ধরনের বেশভূষণ গ্রহণ করার পরেও শেষেরকে লিপ্ত হতে পারে, তাহলে সে মুত্তাকি নয়। একজন মানুষ এই ধরনের সুন্দর পোশাক, মাথায় পাগড়ি, আরও কত কিছু হওয়ার পরেও সে বেদাতে জড়িয়ে যেতে পারে, তাহলে সে মুত্তাকি নয়। সে মিথ্যা বলতে পারে,
সে মানুষের অধিকার নষ্ট করতে পারে, কারো প্রতি জুলুম করতে পারে, তাহলে সে মুত্তাকি নয়। তাহলে কাকে আমরা মুত্তাকি বলবো? আমরা বলতে পারি তাকওয়া এর সংজ্ঞায় বলা হয় আং তাজআলা আল বিকায়াতান আং তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়া বিইমতিসালি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি। তাকওয়া হচ্ছে আপনি আপনার মাঝে এবং আল্লাহর আযাবের মাঝে একটা আড়াল তৈরি করে নেবেন, একটা বাধা প্রতিবন্ধক তৈরি করে নেবেন। কিভাবে? বে ইমতিসালি আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি, আল্লাহর নির্দেশসমূহ পালন করার এবং আল্লাহর নিষেধাজ্ঞাসমূহ মেনে চলা, এ দুটোর মাধ্যমেই আপনি আল্লাহর আযাব এবং আপনার মাঝে একটা প্রতিবন্ধকতা তৈরি করে নেবেন। এটার নামই হচ্ছে তাকওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাকওয়ার সংজ্ঞা বিভিন্নজন বিভিন্নভাবে দিয়েছেন। যেমন আরও বলা হয় তাকওয়া আং তা'মালা বিতাআতিল্লাহ ওয়া তারজু সাওয়াবাল্লাহ ওয়া তাখশা মা'সিয়াতাল্লাহ ওয়া তাতরুকা মা'সিয়াতাল্লাহ ওয়া তাখশা ইকাবাল্লাহ। তাকওয়া হচ্ছে আং তা'মালা বিতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে আপনার জীবন পরিচালনা করবেন। ওয়া তারজু রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত আপনি কামনা করবেন। ওয়া আং তাতরুকা মা'সিয়াতাল্লাহ, আল্লাহর অবাধ্যতা আপনি বর্জন করবেন। ওয়া তাখশা ইকাবাল্লাহ, আল্লাহর শাস্তিকে আপনি ভয় করবেন, আযাবকে আপনি ভয় করবেন। আরেকটি আসার সহিভাবে প্রমাণিত, সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয় তাকওয়া কি জিনিস, তিনি বললেন দেখো তাকওয়া হচ্ছে তুমি যদি কন্টকময় রাস্তা দিয়ে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করো, কীভাবে অতিক্রম করবে? তিনি বললেন যে আমি যেদিকে কাঁটা সেদিক থেকে ফিরে চলার চেষ্টা করব, যাতে কোনোভাবেই কাঁটা আমাকে আঁচড় দিতে না পারে। আবু হুরায়রা বললেন এটাই হলো তাকওয়া, তুমি জীবনটাকে এমনভাবে পরিচালনা করবে যাতে কোনো অন্যায় তোমার গায়ে আঁচড় দিতে না পারে। আল্লাহ অসন্তুষ্ট হবেন, অপছন্দ করবেন এমন কাজ তোমাকে স্পর্শ করতে না পারে, এটাই হচ্ছে তাকওয়াল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এসব সংজ্ঞাগুলি থেকে আমরা বলতে পারি প্রকৃতপক্ষে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যে একটা সেফটি তৈরি করে নেওয়া, প্রতিবন্ধকতা তৈরি করে নেওয়া দুটি কাজের মাধ্যমে, একটি হচ্ছে আল্লাহর নির্দেশসমূহ পালন করা, অপরটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধসমূহ বর্জন করা। এজন্যই আমরা বলতে পারি পরিশেষে তাকওয়া হচ্ছে দুটি গুণ অর্জনের নাম। একটি গুণ হচ্ছে ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিজে তার কিতাবে অথবা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যা নির্দেশ জারি করেছেন সেগুলি সাধ্য অনুযায়ী পালন করা। অপরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে অথবা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যা নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলি থেকে বিরত থাকা। এই দুটি গুণ অর্জনের নাম হলো তাকওয়া। আপনি বলবেন খুব মুত্তাকি মানুষ কিন্তু সুদ ঘুষে জড়িয়ে আছেন, না আপনি মুত্তাকি হতে পারেননি। আপনি বলবেন খুব মুত্তাকি মানুষ কিন্তু যাকাত আদায় করছেন না, না মুত্তাকি নন আপনি। আপনি বলবেন মুত্তাকি মানুষ কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, না মুত্তাকি হতে পারেননি। পরিপূর্ণ মুত্তাকি সেই ব্যক্তি, তাহলে আমরা বলতে পারি টোটাল একেবারে কাউকে মুত্তাকি হতে পারেনি বলে না করে দেব এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলি যত পরিমাণ বেশি আপনি পালন করতে পারবেন তত পরিমাণ তাকওয়ার গুণটা আপনি বেশি অর্জন করতে পারবেন।
আল্লাহর নিষেধগুলি যত পরিমাণ বেশি আপনি সেগুলি থেকে বিরত থাকতে পারবেন, তত পরিমাণ তাকওয়ার গুণটা আপনি বেশি অর্জন করতে পারবেন। যিনি পরিপূর্ণ আল্লাহর নির্দেশ পালন করবেন, নিষেধ থেকে বিরত থাকবেন, তিনি হলেন শতভাগ মুত্তাকি। আল্লাহ আমাদের সবাইকে এই রমাদান মোবারকে তাকওয়া অর্জনের মাসে সেই পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সত্যিই যে রমাদান মুত্তাকি হওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস, তা দেখুন। একজন মানুষ সারা বছর বেনামাজি থাকে, রমজান আসলেও তিনি নামাজি হয়ে যায়। একজন মানুষ অন্যায় অশ্লীলতায় হাবুডুবু খায়, রমজান আসলে সেগুলি বর্জন করে পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করে। একজন মানুষ সুদ ঘুষে জড়িয়ে যায়, রমজান আসলে তার ভিতরে ভয় সৃষ্টি হয় যে এসব কিছু আমাকে অবশ্যই বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আমরা বলতে পারি এ রমাদান মোবারক হলো সেই মাস, যেই মাস হলো তাকওয়া অর্জনের মাস। আসুন আমরা কিভাবে সেই তাকওয়া সাময়িক নয় গোটা জীবনের জন্য অর্জন করতে পারি, সে চেষ্টাই আমরা এ রমজান মোবারকে করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা কি উপকার লাভ করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু শাইইন, কোন জিনিসটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশে সহায়ক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। মানুষকে জান্নাতে প্রবেশ করতে সবচেয়ে বেশি সহায়ক হচ্ছে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। তাকওয়া, এই তাকওয়াল্লাহ এবং উত্তম আদর্শ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং এটা যেন আমাদেরকে বলে দিচ্ছে যে জান্নাতে যেতে হলে তাকওয়াই আমার প্রয়োজন, তাকওয়াই আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য নির্দেশনা দিয়েছেন। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ سبحان الله الله বলছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ, তোমরা দ্রুত ধাবিত হও, অগ্রসর হও। إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ, তোমাদের রবের মাগফিরাতের দিকে, ওয়াজান্নাতিন, এবং জান্নাতের দিকে। কোন জান্নাত? আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু, যেই জান্নাতের পরিধি হচ্ছে সপ্ত আসমান ও জমিন সমূহ। সুবহানাল্লাহ, সপ্ত আসমান ও জমিন ব্যাপী যেই জান্নাতের পরিধি, তোমরা সেই জান্নাতের দিকে দ্রুত ধাবিত অগ্রসর হও। সেই জান্নাত কাদের জন্য? উইদ্দাতি লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকিন হবে, তাদের জন্যই প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জন্য সেই জান্নাতকে কবুল করে নিন, আমাদের জন্য সেই জান্নাত আল্লাহ সহজ করে দিন। এমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, সূরা রাআদ 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাঈমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন,
সেই জান্নাতের দৃষ্টান্ত, সেই জান্নাতের বর্ণনা, যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদেরকে। সুবহানাল্লাহ, আপনি মুত্তাকি হতে পারলে আপনার জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। যেই জান্নাতের প্রস্তুতি হচ্ছে, প্রস্তুতি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত। উকুলুহা দাঈমুন ওয়া যিল্লুহা, যার মাঝে যত আহার, যত ছায়া, আরাম, আয়েস সব রয়েছে চিরস্থায়ী। তিলকা উকুবাল লাযীনা ইত্তাকাউ, এটাই হলো শেষ পরিণতি, যারা মুত্তাকি তাকওয়া অর্জন করবে তাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ আমাদেরকে সেই তাকওয়া অর্জনের এবং সেই তাকওয়ার মাধ্যমে জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন। وَعُقْبَ الْكَافِرِينَ النَّار, আর যারা তাকওয়া অর্জন করতে পারেনি, ঈমান আনেনি, তাদের শেষ পরিণতি হলো জাহান্নাম। ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে সূরা কাফ 31 থেকে 35 নম্বর আয়াতে বলছেন, কত সুন্দরভাবে আল্লাহ বলছেন দেখুন। وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ مَنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ ادْخُلُوهَا بِسَلَامٍ ذَلِكَ يَوْمُ الْخُلُودِ لَهُمْ مَا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিনদের জন্য জান্নাতকে খুব সন্নিকটে নিয়ে আসা হবে। গায়রা বাঈদ, দূরে নয়, খুব কাছেই। সুবহানাল্লাহ, هذا ما توعدون لكل أواب حفيظ, এটা হলো সেই সব ব্যক্তিদের জন্য প্রতিশ্রুতি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী এবং সংরক্ষণশীল, আল্লাহর দিন মেনে চলার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই। কারা তারা? মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখেই ভয় করবে। সুবহানাল্লাহ, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হয়। আল্লাহ বলবেন উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ, উদখুলুহা বিসালাম, তোমরা শান্তির সাথে এই জান্নাতে প্রবেশ করো। লাহুম, তোমরা শান্তি নিরাপদে এই জান্নাতে প্রবেশ করো। ইয়াউমুল খুলুদ, আজকে হলো সেই দিন যেই দিনে জান্নাতে প্রবেশ করলে আর কোনো দিন সময় হারাবে না, চিরস্থায়ীভাবে সেই জান্নাতেই থাকবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, তাদের জন্য এই জান্নাতে রয়েছে মা ইয়াশাউনা ফিহা, যা তারা চাইবে তাই প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ, আবার আল্লাহ বলছেন ওয়ালাদাইনা মাজিদ, যা চাইবে তা তো প্রস্তুত রয়েছেই, এরপরও আমার কাছে আরও অনেক রয়েছে যা আমি তাদের জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্যই এই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত সুন্দর করে বলছেন সূরা মুহাম্মাদে 15 নম্বর আয়াতে দেখুন, আল্লাহ বলেন মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহার মিন মাইন গায়রি আসিন
وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم الله أكبر الله رب العالمين بل مثل الجنة التي وعد المتقون মুত্তাকিনদের জন্য হলো জান্নাত যা মুত্তাকিনদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাতের বর্ণনা হলো সেই জান্নাতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন গাইরে আসিন সেখানে রয়েছে নহরসমূহ ফিহা আনহার সেখানে রয়েছে নহরসমূহ মিন মাইন গাইরে আসিন যা কখনোই শেষ হওয়ার নয় وأنهار من لبن لم يتغير طعمه রয়েছে সেখানে দুধের নহরসমূহ যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না সুবহানাল্লাহ وأنهار من خمر لذة للشاربين রয়েছে সেখানে বহু রকমের শরাব যেই শরাব লাযাতুন লিশারিবিন অত্যন্ত সুস্বাদু পানকারীদের জন্য ও আনহারুম মিন আসালিম মুসাফা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মধু ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত রয়েছে সকল প্রকার ফল মূল ও মাগফিরাতুম মির রাব্বিহিম এবং জান্নাতে রয়েছে মাগফিরাতুম মির রাব্বিহিম তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত সুবহানাল্লাহ রয়েছে মাগফেরাত অপরপক্ষে যারা জাহান্নামী তাদেরও বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই জান্নাত কার জন্য লিল মুত্তাকিন যারা তাকওয়া অর্জন করবে মুত্তাকি হবে তাদের জন্যই হলো এই জান্নাত আমরা যেন এই রমাদানের মোবারকে সেই তাকওয়া অর্জন করে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তার কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন আবেদন জানালেন যে আউসিনি আমাকে কিছু উপদেশ দিন তিনি বললেন ফকালা সাআলতা আম্মা সাআলতু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাবলি তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো ওই বিষয়ে যেই বিষয়ে তোমার পূর্বে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যখনই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন ওসিকা বিতাকওয়াল্লাহ ফা ইন্নাহু রাসু কুল্লি শাই বলেছিলেন আমি তোমাকে ওসিকা বিতাকওয়াল্লাহ আমি তোমাকে আল্লাহর তাকওয়া আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি কারণ জেনে রাখো এই তাকওয়াল্লাহই হলো রাসু কুল্লি শাই সব কিছুর মূল হলো মাথা হলো এটাই সত্যিই একজন মানুষ যদি সত্যিকারী মুত্তাকি হতে পারে তাহলে সে দিনের পথে চলবে মুত্তাকি হতে পারে তাহলে সে অন্যায় থেকে বিরত থাকবে তার দ্বারা কেউ কষ্ট পাবে না সেই জান্নাতে যাবে এবং সেই জাহান্নাম থেকে রক্ষা পাবে আল্লাহ আমাদেরকে সেই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন আমরা কিছু আরও দৃষ্টান্ত তুলে ধরতে চাই লক্ষ্য করুন এ তো হলো জান্নাত আখিরাতের বিষয় দুনিয়াতেও সত্যি যদি আপনি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য কি ফলাফল রয়েছে একটি সুপ্রসিদ্ধ হাদিস তিন ব্যক্তির হাদিস যেটি সহিহ বুখারীতে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী তিন ব্যক্তির বর্ণনা দিয়েছেন সেখানে যেই তিনজন ব্যক্তি তারা যাচ্ছিলেন পাহাড়ি পথ দিয়ে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে পাহাড়ের এক গর্তে আশ্রয় নিলেন পাহাড়ের গর্তে আশ্রয় নিলে
যখনই কাউ গর্তের ভিতরে আশ্রয় নিলেন এই ঝড় বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য, আল্লাহর কি ইচ্ছা ওপর থেকে এক বড় পাথর এসে গর্তের মুখে এমনভাবে চেপে বসে? বাইরে বের হওয়া তো দূরের কথা, কিছু দেখার তাদের সুযোগ নেই, কি কঠিন বিপদ। নেই কোনো মোবাইল ফোন যে বাইরে কাউকে ফোন দিয়ে বের হওয়ার পথ বের করে নেবে, তাও নেই সুযোগ। আল্লাহ আকবার, খুব কঠিন বিপদ। তারা পরস্পরে পরামর্শ করলেন যে এই ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য আমরা কী পথ অবলম্বন করতে পারি। তারা পরামর্শ করলেন, পরামর্শ করে বললেন যে এমন কাজ, যেই কাজ শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তারা করেছেন, সেই কাজটা উপস্থাপন করবে, সেটার ওছিলায় আল্লাহর কাছে, সেই আমলের ওছিলায় আল্লাহর কাছে তারা এই বিপদ থেকে মুক্তি চাইবে। এমন বিষয়টি পরামর্শ করলেন। এক ব্যক্তি বললেন তিনি তার বাবা মার সাথে যে আচরণ করেছিলেন, সদ্ব্যবহার করেছিলেন, নিজের সব কিছু বাদ দিয়ে পরিবার পরিজনের ঊর্ধ্বে বাবা মাকে প্রাধান্য দিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই আমাদের, সেটি তুলে ধরলেন। যখনই সেটার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, শুধু তোমার সন্তুষ্টি অর্জনের জন্য বাবা মার সাথে এই সদ্ব্যবহার করেছি, আমাদেরকে এর বিনিময়ে এই বিপদ থেকে রক্ষা করুন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের গর্তের, সেই গর্তের তিন ভাগের এক ভাগ পাথরটাকে সরিয়ে দিলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি, তিনি তার জীবনে এই ধরনের একটি কাজ তুলে ধরলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে ভালোবাসতাম, তার সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছিল। আমি তাকে একদিন প্রস্তাব দিলাম যে আমরা দৈহিক সম্পর্কে একটু বিনোদনে লিপ্ত হব। সে যেন এক প্রকার এটিকে এড়িয়ে যাওয়ার জন্য আমাকে বলল, শর্ত দিল যে ঠিক আছে, তুমি এই পরিমাণ যদি মুদ্রা প্রস্তুত করে নিয়ে আসতে পারো তাহলে তোমার কথায় আমি সাড়া দেব। এড়িয়ে যাওয়ার জন্যই এই ধরনের শক্ত শর্ত দিলেন। কিন্তু এই ব্যক্তি চরম পরিশ্রম করে সেই মুদ্রা সংগ্রহ করে উপস্থিত, তার সামনে যখন উপস্থিত হলে বিনিময় দেবে এবং তাদের সেই বিনোদন হবে, অপকর্ম অবৈধ কর্মে জড়িয়ে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই মুহূর্তে ওই মেয়ে, তার বোন তাকে বলে বসল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার সাথে এ ধরনের তুমি আচরণ করো না। যখনই বলে আল্লাহকে ভয় করো, আমার সাথে আচরণ করো না, এ ব্যক্তি বললেন, হে আল্লাহ, সাথে সাথে তোমার ভয়ে আমি ওই অন্যায় অপকর্ম বর্জন করেছি, শুধু তোমার ভয়ে ওই অপকর্ম বর্জন করে চলে এসেছি, এই কাজের ওছিলায় তোমার কাছে দোয়া করছি, আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহ আকবার। সাথে সাথেই এ দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই গর্তের মুখ থেকে পাথরটাকে আরও এক ভাগ সরিয়ে দিলেন, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে যুব সমাজ, যুবক ছেলে মেয়েদেরকে বলতে চাই, আল্লাহকে ভয় করো। আজকে এই অনলাইনের জগৎ, ফেসবুক, ইন্টারনেট, সেগুলি মানুষকে একজন যুবক আরেকজন যুবতীর সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে দিচ্ছে, মানুষ সেগুলির মাধ্যমে খারাপ কাজে জড়িয়ে যাচ্ছে। আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করা ছাড়া এই খারাপ থেকে বাঁচার কোনোই পথ নেই। আল্লাহকে ভয় করুন, তাকওয়া অর্জন করুন। মানুষের সামনেও যেমন অন্যায় থেকে বিরত থাকবেন, গভীর রাতের অন্ধকারেও তেমন অন্যায় থেকে বিরত থাকবেন, আড়ালেও বিরত থাকবেন, মানুষের সম্মুখেও বিরত থাকবেন, দিনের আলোতেও বিরত থাকবেন, এটার নামই হচ্ছে তাকওয়া। ভয় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, মানুষকে নয়। আর এই ভয় যদি সত্যি আপনার মাঝে থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখেরাতে তো জান্নাত দেবেনই, বরং দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তির পথ বের করে দেবেন, বিপদ থেকে মুক্ত করবেন, উদ্ধার করবেন ইনশাআল্লাহ। পক্ষান্তরে আপনি যদি ভিন্ন পথে যান তাহলে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি পাওয়ার সুযোগ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন
আমরা যেন এইভাবে আল্লাহকে ভয় করতে পারি। তৃতীয় ব্যক্তি ছিলেন, এটাও লক্ষ্য করবেন, সেই তৃতীয় ব্যক্তি তিনি একজন কর্মচারীকে নিয়োগ দিয়েছিলেন তার কাজের জন্য। কর্মচারী কাজ শেষ করেছে ঠিকই, কিন্তু পারিশ্রমিক না নিয়েই চলে যায়। পারিশ্রমিক না নিয়ে চলে গেলে সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই দিন মজুরের পারিশ্রমিক নষ্ট করে নি, বরং সেটা দিয়ে কিছু ছাগল গরু কেনে সেগুলি আরও লালন পালন করে বৃদ্ধি করার চেষ্টা করেছে। বহুদিন পর ওই দিন মজুর আবার ওই ব্যক্তির কাছে এসে গেছেন। এসে গেলে তাকে বললেন যে ভাই, আপনার কাছে আমি অমুক দিন কাজ করেছি, পারিশ্রমিক নিতে পারিনি, আমাকে দয়া করে পারিশ্রমিক দিন, আমি অভাবী মানুষ। সেই ব্যক্তি তাকে বললেন, এই দেখছো মাঠ ভরা গরু ছাগল রয়েছে, এগুলি তোমার সব, তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। সেই দরিদ্র মানুষ তাকে বলছে যে ভাই, আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন, আমি একজন দিনমজুর মাত্র, একদিনের পারিশ্রমিক কি পাবো, আর আপনি এই বিশাল মাঠ ভরা ছাগল গরু আমাকে দিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেন, এটা কেমন হয়? সে ব্যক্তি বলছে যে না, ঠাট্টা বিদ্রুপ নয়, ঠাট্টা বিদ্রুপ নয়, এগুলি তোমারই প্রাপ্য, তোমারই অধিকার, আমি সেটাকে সংরক্ষণ করেছি, বৃদ্ধি করার চেষ্টা করেছি, তুমি সেগুলি নিয়ে যাও। সুবহানাল্লাহ, সবগুলি তাকে দিয়ে দিল। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করে তার পারিশ্রমিক তো নষ্ট করেনি, বরং আত্মসাৎ করেনি, বরং সেটাকে বৃদ্ধি করে সব কিছু তাকে দিয়েছে। এই কঠিন বিপদের সময় সেই ব্যক্তি তার এই কাজটি আল্লাহকে ভয় করে এই তাকওয়ার সাথে যে কাজ করেছিল সেটির কথা স্মরণ করেই আল্লাহর কাছে যখন দোয়া করে, এটির ওসিলায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই সেই পাহাড়ের গর্তের আরেক অংশ পাথরটিকে সরিয়ে দিয়ে সম্পূর্ণভাবে তাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন, তাকওয়ার মাধ্যমে শুধু আখিরাতের মুক্তি নয়, বরং দুনিয়ার জীবনের বিপদ থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন, সত্যি যদি তাকওয়া হয়ে থাকে। কারণ দুনিয়ার বিপদ থেকে মুক্তি আপনাকে কে দেবেন? মুক্তি তো দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে লক্ষ্য করুন, বিশ্বব্যাপী যে ভয়াবহ আজকে আমরা মহামারীর আক্রমণে আক্রান্ত হয়েছি, আজকে সকলেই যেন কারাগারে আবদ্ধ হয়ে আছি, নিজ গৃহে, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, সেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মরলরা বলেন, সবাই যেন আজকে কাবু হয়ে আছে। কারণটা কি? কারণ হলো ন্যায় নীতি কেউ মেনে চলিনি, আল্লাহকে কেউ ভয় করিনি, সবাই আল্লাহর অবাধ্য হয়ে অনিয়মের মধ্যে চলার চেষ্টা করেছি। আমাদের সামাজিক অবস্থাটাই দেখুন, মানুষ যেন হালাল হারামের কোনো তওয়াক্ক করছে না, মানুষ যেন হারাম সংগ্রহে প্রতিযোগিতা করছে, কে কত দুর্নীতি করতে পারে, কে কত জুলুম করতে পারে, অন্যায় করতে পারে, সেটারই প্রতিযোগিতা, কে কাকে কত বেশি কষ্ট দিতে পারে, সেটাই প্রতিযোগিতা, কে কত অশ্লীলতায় নিজেকে আরও প্রদর্শন করতে পারে, সেটাই প্রতিযোগিতা। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবটাই হলো তাকওয়ার অভাবে। আসুন, এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস, আমরা তাকওয়া অর্জন করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক, আখেরাতে আজাব থেকে মুক্তি দেওয়ার মালিক তিনি, দুনিয়ার বিপদ থেকেও মুক্তি দেওয়ার মালিক তিনি। আল্লাহ আমাদের সবাইকে সেই তাকওয়ার পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বহু এ ধরনের নির্দেশনা দিয়েছেন। আজকেই আমরা খুব দীর্ঘ করতে পারছি না, কিছু প্রশ্ন রয়েছে গত দিনের এবং আজকের, আমরা সেদিকে যাব। শর্টকাটে দু একটি কথা আরও বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াতে সুন্দরভাবে বলছেন, আল্লাহ বলেন, ও মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজা, যে আল্লাহকে ভয় করবে সে বিপদগ্রস্ত হয়ে থাকবে না, আল্লাহ তার মুক্তির পথ বের করে দেবেনই দেবেন ইনশাআল্লাহ। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে অকল্পনীয়ভাবে রিজক দান করবেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, কোরআন একটু পড়ে দেখুন, সেই মরিয়াম আলাইহিস সালাম কি কঠিন বিপদের সম্মুখীন হলেন,
কিন্তু তিনি আল্লাহকে ভয় করছেন, সততার উপরে রয়েছেন। আল্লাহ তাকে কি অকল্পনীয়ভাবে মুক্তির পথ বের করে দিলেন। মুসা আলাইহিসসালাম কি বিপদের সম্মুখীন হলেন, সামনে মহাসমুদ্র, পিছনে ফেরাউন ও তার বাহিনী, কোনোই মুক্তির পথ নেই, কিন্তু আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহর কাছেই মুক্তি চাইলেন, আল্লাহকেই ভয় করে চললেন। আল্লাহ অকল্পনীয়ভাবে মুক্তির পথ বের করে দিলেন যা কল্পনার বাইরে। ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও অসংখ্য ঘটনা এই ধরনের রয়েছে। আসুন আমরা সেদিকেই শিক্ষা গ্রহণ করে তাকওয়া অর্জন করে বিপদ থেকে মুক্তির পথ বের করে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ও মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। একই সূরার পাঁচ নম্বর আয়াতে বলেন, ও মাইয়াত্তাকিল্লাহ চার নম্বর আয়াতে বলছেন, ও মাইয়াত্তাকিল্লাহ যে আল্লাহকে ভয় করে চলবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তার কাজগুলিকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, সহজ করে দেওয়ার মালিক তো তিনি। আল্লাহ আবার বলছেন সেই সূরার এই পাঁচ নম্বর আয়াতে, ও মাইয়াত্তাকিল্লাহ ইউকাফফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। ও মাইয়াত্তাকিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবে, ইউকাফফিরু আনহু সাইয়্যাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপরাধগুলিকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ, ওয়া ইউযিম লাহু আজরা, এবং তার প্রতিদানকে আল্লাহ খুব বড় করে দিবেন। সুবহানাল্লাহ, আসুন আমরা যেন এই তাকওয়া অর্জনের মাসে সেই তাকওয়া অর্জন করার চেষ্টা করি যার মাধ্যমে আমরা দুনিয়ার বিপদ থেকেও মুক্তি পাবো, আখিরাতের বিপদ থেকেও মুক্তি পাবো, এবং মহাশান্তির জায়গা জান্নাত আমরা নিশ্চিত করে নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, হে ইমানদারগণেরা, তোমাদের উপর রমাদানের সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, যেমন এভাবে পূর্ববর্তীদের করে দেওয়া হয়েছিল। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে রমাদানের সিয়াম পালনের মাধ্যমে। আসুন রমাদানের তাকওয়া রমাদানের মধ্যে যেন সীমাবদ্ধ না রাখি, এটা যেন আমাদের গোটা জীবনের একটি পাথেয়, একটি বৈশিষ্ট্য হিসেবে অর্জন করতে পারি। দুনিয়া কয়দিন আপনি এভাবে চলে যাচ্ছে, কত যুবক বৃদ্ধের সামনে চলে যাচ্ছে, কত সম্পদশালী ফকিরের সামনে চলে যাচ্ছে, কত ক্ষমতাশীল ক্ষমতাহীনের সামনে চলে যাচ্ছে, যেতেই হবে, এটাই স্বাভাবিক। আসুন আমরা যেন তাকওয়া অর্জন করে যেতে পারলে আমরা সৌভাগ্যবান, দুনিয়ার এই সম্পদে আখেরাতে কোনোই সৌভাগ্যবান হতে পারবেন না, এ ক্ষমতায় কোনোই কিছুই হতে পারবেন না, হতে পারবেন যদি আল্লাহকে ভয় করে চলতে পারেন। তাহলেই আমাদের সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, দেশ সুন্দর হবে, দুর্নীতি দূর হবে, অন্যায় দূর হবে, অবিচার দূর হবে, সর্বদাই শান্তি আর শান্তি, দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আমরা যেন সেই তাকওয়াই অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত দিনের কয়েকটি প্রশ্ন, এরপরে আজকের প্রশ্ন, সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করব সময় থাকলে। গতকালকে আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, তিনি বলেছেন যে কোনো সালাত আদায়কালে যদি একের অধিক ভুল হয় যার জন্য সিজদা সাহু দেওয়া লাগবে, এমত অবস্থায় কি একবার সিজদা সাহু দেব নাকি একাধিক ভুলের জন্য একাধিক সিজদা সাহু দেওয়া লাগবে? জবাব সাধারণত আপনাকে স্মরণ করে দিচ্ছি, সালাতের রুকন ছুটে গেলে কখনো সিজদা সাহু দিয়ে কাজ হবে না, যেগুলি ওয়াজিব বা তার নিম্ন পর্যায়ের সেগুলির। অতএব কোনো সালাতে যদি একাধিকও ত্রুটি হয়, এ কারণে এক সিজদা সাহু, একবার সিজদা সাহু অর্থাৎ দুটি সিজদা সাহুতেই যথেষ্ট হবে। আল্লাহু আলাম। আরেক ভাই প্রশ্ন করেছেন আমাদের আব্দুর রহমান সাদমান ভাই, সাদ্দাম ভাই, ছয় সাত মাস আগে যে টাকা আমি পেয়েছি তার কি এখন জাকাত দিতে হবে? ছয় সাত মাস আগে যে টাকাটা পেয়েছেন সেটি যদি আপনার এর আগে আপনি নেশাবের মালিক ছিলেন না, নতুন করে এই টাকাটা পেলেন, তাহলে হবে না। আর যদি পূর্বে থেকে আপনি নেশাবের মালিক ছিলেন, ছয় সাত মাসের মধ্যে অন্য টাকা এসে আপনি আরও সম্পদশালী হলেন, তাহলে বছর পূর্ণ হলে পরিপূর্ণ সম্পদকে হিসাব করে আপনি যাকাত বের করবেন। আল্লাহ আলাম। প্রশ্ন করেছেন, আমার যে সোনা আছে তা যাকাত দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু তা ব্যবহার করি, তাহলে কি যাকাত দিতে হবে? আমরা বিস্তারিত আলোচনার মধ্যে বলেছি যে নিরাপদ হচ্ছে যাকাত দেওয়াটাই অলঙ্কারেরও, তাই যাকাত আপনি দেবেন, এটি হচ্ছে ভালো, এটি নিরাপদ।
আরেক ভাই প্রশ্ন করেছেন, আরমান আলী ভাই, যে শেখ, আমি প্রতি বছর রমজান মাসে যাকাত বের করি, হিসেব করি এবং সারা বছর তা থেকে প্রদান করি, কিন্তু এবছর করোনার কারণে হিসেবও করতে পারিনি এবং হাতে কোনো টাকাও রাখতে পারিনি। এ মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই, দোকানপাটও বন্ধ, এক্ষেত্রে আমার করণীয় কি? জবাব আপনার জন্য, জবাব হচ্ছে আপনি যেভাবে করে থাকেন সেভাবেই করবেন, এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু ব্যতিক্রম ঘটে গেছে। তাই আল্লাহকে ভয় করুন, আল্লাহর সাহায্য কামনা করুন এবং অপেক্ষা করুন, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ ভালো করে দেবেন, তখন আপনি একটু বিলম্বে হলেও আপনি হিসাব করে যাকাত বের করবেন। তবে আবার সামনের বছরে এই বিলম্ব থেকে আপনি হিসাব করবেন না, আপনার নির্দিষ্ট টাইম থেকে হিসাব করবেন আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এমনইভাবে অনেক প্রশ্ন আর অনেক ভাই করেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন ব্যবসার জাকাতের নিয়ম সম্পর্কে। আমরা বিস্তারিত সেদিন আলোচনা করেছি জাকাত বিষয়ে, আপনি এই পেজের মধ্যে খুঁজে দেখুন, ইনশাআল্লাহ হয়তো পর্ব 5 বা 6 মধ্যে জাকাত বিস্তারিত আলোচনা পাবেন। ব্যবসায়ী সম্পদ যদি আপনার নিসাব পরিমাণ হয়ে যায়, 1.5 বছর হয়, তাহলে শতকরা 2.5 টাকা হিসেবে জাকাত বের করতে হবে। প্রশ্ন করেছেন, কোনো লোকের টাকা যদি আদায় না করে তাহলে এখন ওই লোককে না পাওয়া যায় এখন কি করব? হয়তো তিনি বলতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি টাকা পেতেন, তাকে দিতে পারেনি, এখন ওই লোককেও পাচ্ছেন না। জবাব, আপনি চেষ্টা করবেন তাকে না পেলে তার ওয়ারিস যারা রয়েছে তাদেরকে তার পক্ষ থেকে সেটা দেওয়ার ব্যবস্থা নেবেন। তাও যদি একেবারেই টোটাল না পান সব কিছু যোগাযোগ খোঁজ খবর নেওয়ার পরে, তাহলে আপনার জন্য আপনি ওই ব্যক্তির পক্ষ থেকে আপনি দান সদকা করে দিতে পারেন, ইনশাআল্লাহ তিনিও সওয়াব পাবেন, আপনিও সওয়াব পাবেন। আরেকজন প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন, মসজিদে বসে মোবাইলে ভিডিও ওয়াজ ও কোরআন তেলাওয়াত শোনা যাবে? জবাব, হ্যাঁ যাবে, তবে অবশ্যই আপনাকে পরিপূর্ণ সতর্ক থাকতে হবে, কোনো যেন অশালীন দৃশ্য, অশালীন ছবি প্রকাশ মসজিদে না পায় এবং কোনো গান আওয়াজ টাওয়াজ সে ধরনের প্রকাশ না পায়। এই জন্য আমরা বলবো, আপনি মসজিদে গিয়ে আপনি নেট চালু করবেন না, অথবা মসজিদে গিয়ে আপনি সরাসরি ইউটিউব থেকে ই করবেন না, আপনার রিজার্ভে যেগুলি রয়েছে সেগুলি থেকে আপনি দেখলেই হয়তো সেই সমস্ত সমস্যা থেকে নিরাপদ থাকবেন এবং ভালো হবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো মুসল্লির যেন সালাতে বিঘ্নতা সৃষ্টি না হয়, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। প্রশ্ন করেছেন আরেক ভাই, যে একাধিক আলেমের কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে কি? কেন যাবে না, অবশ্যই যাবে, তবে আলেম যদি সুন্নাসম্মত হয় একাধিক হলেও যাবে। প্রশ্ন করেছেন, বাড়িতে অথবা রাস্তার পাশে যে সমস্ত গাছ রোপণ করা হয় তা সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে তার পাতা বা ডালা ছাঁটাই করা বৈধ? অবশ্যই বৈধ, যেহেতু সৌন্দর্যের জন্যই আপনি লাগালেন, তাহলে তো ই করবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কফ আইন গাইন ওয়াও এর শুদ্ধ উচ্চারণ যারা পারেন না তাদের কি তেলাওয়াত ভুল হওয়ার পরও তেলাওয়াত চালিয়ে যাওয়া উচিত হবে? জবাব, আমরা বলবো, আল্লাহু আকবার, ইসলাম কতই না সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে মাহের দক্ষ তার মর্যাদা হলো সম্মানিত ফেরেশতাদের সাথে তার অবস্থান, আর যে ব্যক্তি দক্ষ নয়, পারছে না, চেষ্টা করছে থেমে যাচ্ছে এরপরেও সে চলতেছে, ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ সওয়াব, সুবহানাল্লাহ। এর অর্থ এই নয় আপনি এগুলি উচ্চারণ জানেন না তবু পড়তে থাকবেন, তা নয়, আপনাকে এগুলি জানার চেষ্টা করতে হবে এবং পড়ারও চেষ্টা করতে হবে, কখনো বন্ধ করা যাবে না, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন শেখ, আলহামদুলিল্লাহ দেখা শুরু, আচ্ছা আরেক ভাই বলছিলেন, স্বর্ণ নিসাবের কম ও বছর পূর্ণ হয়নি কিন্তু রূপার নিসাবে উত্তীর্ণ কিছু টাকা ব্যাংকে আছে, এক্ষেত্রে জাকাত হিসেব কীভাবে করব? জবাব, যেহেতু রূপার নিসাবে যদি হয়ে থাকে তাহলে আপনি জাকাত দেবেন, শতকরা 2.5 টাকা হিসাবে বের করবেন, এক বছর যদি পূর্ণ হয়ে থাকে। আল্লাহ তাআলা আলাম। আজকে বেশ কিছু প্রশ্ন ছিল, সেগুলি সময়ের স্বল্পতার কারণে আজকে আমরা জবাব দিতে পারছি না, আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামীকালকে আজকের প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলির আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনলাম, বিশেষ করে তাকওয়া আমরা যেন অর্জন করতে পারি, রমজানে মুত্তাকি হয়ে জান্নাত নিশ্চিত
নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আর বিশ্বব্যাপী যে ভয়াবহ পরিস্থিতি আমরা অতিবাহিত করছি, আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করুন। আমরা যেন ইসলামের উপর পরিপূর্ণভাবে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন সকলে ঈমানের উপরে থাকতে পারি, বিপদ থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে কবুল করে নিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে এই সুন্দর প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণের জন্য। আল্লাহ সবাইকে যাযায় খায়ের দান করুন এবং সবাইকে অনুরোধ জানাবো এই প্রোগ্রামটি আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে যাযায় খায়ের দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।